আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন, আমি কুয়েত থেকে কল করেছি। কুয়েত। আপনাকে স্পষ্ট শোনা যায় না। মনিরুদ্দিন? হ্যাঁ। মনিরুদ্দিনের বয়স কত? জি, 49 এর। মনিরুদ্দিন বলেন আপনার বয়স কত? 49। কি কষ্ট নিয়ে কল করেছেন মনিরুদ্দিন? আপনি কল কি নিয়ে কল করেছেন? মাজার ব্যথা? এই মাজার ব্যথা ডান দিকে না বাম দিকে? এই মাজার ব্যথা মাজাতেই থাকে না মাজা থেকে পায়ের নিচের দিকে যায়? মাজা থেকে পায়ের দিকে যায়? বাম পায়ে যায় না? এই ব্যথা কতদিনের? অনেকদিন আগের থেকে ব্যথা, 5-7 বছর হবে, কিন্তু মাঝে মাঝে ওষুধ খেয়ে বা ইনজেকশন দিয়ে কমিত। আপনার এই ব্যথা পায়ের দিকে যায় বা ব্যথা বেড়ে যায়, মাজার কষ্ট বেড়ে যায়, বসে থাকলে না হাঁটলে? হাঁটলে অনেক সময় বসে থাকলে ভালো থাকে, অনেক সময় আবার খাটলে আবার ভালো থাকে, অনেক সময় বসে থাকলে একটু কষ্ট হয়। আপনি কি এখন আপনার বিছানায় শুতে পারবেন? আপনি কি আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন? আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। এখন আপনি আপনার ডান হাঁটুকে বুকের দিকে আস্তে আস্তে টানেন। এখন যদি বুকের দিকে টানেন তাহলে কোথায় ব্যথা পান? মানি ব্যাগ রাখে যেখানে ছেলেরা, ওখানে ব্যথা করে। আচ্ছা, আপনি এই আপনি এখন যেভাবে টানলেন এইভাবে বারবার টানবেন, কমপক্ষে সকালে 20 বার, রাতে 20 বার, এবং এটা 5 বার 5 বার 5 বার করে টানেন। তাহলে 4 ভাগে করলে 20 বার হবে। এইভাবে আস্তে আস্তে এটাকে 30 বারে নিয়ে যাবেন। এই এই চিকিৎসা করার পূর্বে আপনি এখানে নারকেলের তেল এবং রসুন গরম করে নেবেন। 1 পোয়া নারকেলের তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে গরম করে, সরি, 20 কোয়া রসুনকে ছেঁচে নারকেলের তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটাকে গরম করবেন। গরম করে এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনার ওই মাজার উপরে ওখানে ডলবেন। ওখান থেকে নিচে যেদিকে ব্যথা যায়, আপনার ডান পায়ের যে পর্যন্ত ব্যথা যায় ওখানেও ডলবেন। আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিতাম, ভিডিও দেখে ডলবেন। এরপর আপনি এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য গরম পানির মধ্যে টাওয়াল রাখবেন। এটা মাজা থেকে পায়ের যে পর্যন্ত ব্যথা আসে এ পর্যন্ত টাওয়ালটাকে ওই তেলের উপরে বসায় দেবেন। এর উপরে ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন যেন ভাপটা বের হয়ে না যায়। তবে এটা 10 মিনিট রাখার চেষ্টা করবেন অবশ্যই। এরপরে আপনাকে যে বলছি যে এক্সারসাইজ, দিস এক্সারসাইজ ইজ ইওর ট্রিটমেন্ট, দিস এক্সারসাইজ ইজ ইওর মেডিসিন, এর সাথে আর একটা এক্সারসাইজ অ্যাড করবেন। আপনি চিত হয়ে শুবেন, শোয়ার পরে আপনার ডান পা আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। উঠিয়ে যে পর্যন্ত উঠাতে পারেন, ব্যথা হয় না এ পর্যন্ত উঠাবেন। তারপরে আপনি কাউকে বলবেন আপনার পায়ের গোড়ালি নিচে ধরবে। এই যে আমি একটা ভিডিও দিয়ে দিছি আপনার, এখানে আপনি ভিডিওটা দেখে নেবেন।
পায়ের গোড়ালি ধরবেন উনি, আর আপনি ওই গোড়ালির উপরে আপনার পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। কতক্ষণ? কমপক্ষে কমপক্ষে মনে মনে আপনি 5 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি পড়বেন। এই সময় অনুযায়ী আপনি ওখানে ধরে রাখবেন। এরকম সকালে এবং রাত্রে করেন। আপনি 2 সপ্তাহ পর আমাকে জানাবেন আপনি কেমন আছেন। আমি এখানে এমআরআই করেছিলাম ডাক্তার। জি, এমআরআই করেছেন, তারপরে? হ্যালো, আমি আপনাকে যে চিকিৎসার কথা বলছি, এই চিকিৎসা আমরা আমাদের দেশে করি, আমি আমার চেম্বারে করি, আমি আপনি এই চিকিৎসা করবেন, এই চিকিৎসা করেন, আমাকে 1 সপ্তাহ পরে জানান কেমন আছেন। আপনি আমাদের সাথে থাকবেন। এই ফোন নাম্বার, যে ফোন নাম্বারে ফোন করেছেন এই ফোন নাম্বারটাকে হারাবেন না, এই ফোন নাম্বার আপনি লিখে রাখেন। আমাদের চিকিৎসায় আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবে। আপনি মনির, আপনি ভালো বোধ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে কষ্টমুক্ত করবে। যাকে কষ্টমুক্ত আল্লাহ পাক করেন তাহলে সে ভালো হবে না কেন? আপনি ভালো হবেন। ওকে।